তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো দেখুন আমি আজকে কি রান্না করব, আজকে কি রান্না নিয়ে চলে এসেছি। তো দেখুন আমি এখানে দেশি চিকেন নিয়ে নিয়েছি, এই যে 2 কেজি মতো দেশি চিকেন নিয়ে নিয়েছি। তার সঙ্গে টমেটোও দেওয়া আছে, মানে নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ 300 গ্রামের মতো নিয়ে নিয়েছি। তার সঙ্গে কিন্তু একটা ক্যাপসিকামও দিয়েছি, ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন এখানে বেটে নিয়েছি আদা রসুন, কম পরিমাণে জিরে, কম পরিমাণে ধনে হালকা হালকা করে দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। তো দেখুন মানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে। তো চলো শুরু করি রান্নাটা। তো দেখুন এবার আলুগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে লাল লাল করে। এইভাবে আলুগুলো, এগুলো কিন্তু নতুন আলুগুলো, আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আলু ভাজা নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে নাকি সবাই বলে কালার আসে, তাই একটু চিনি দিয়ে দিলাম। তারপর তেজপাতা ফেলে দিলাম। তো দেখো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, বাকি চিনির রঙটা উঠলে পেঁয়াজটা দিলে ভালো। দেখুন চিনি একটা লাল কালার উঠবে, সেই লাল কালারে পেঁয়াজটা দিলে কালার হয় সবাই বলে, জানি না, তো আমিও তাই চিনি দিই। তো দেখুন এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম আপনাদেরকে আগে দেখিয়েছি, ওইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন মাংসটা আরেকবার দেখিয়ে দিলাম, দেশি চিকেনটা, এই যে আলু ভেজে রেখে দিয়েছি আলুগুলো দেখিয়ে দিলাম, মশলাটাও আরেকবার দেখিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এর মধ্যে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম, মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব রকম মশলা দিয়ে আপনারা করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। ওর ক্যাপসিকামটা দিলে, দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে বেশ লঙ্কা লঙ্কা একটা সেন্ট আসে। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো পেস্ট করা ছিল আপনাদেরকে বলেছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পেস্ট করার সময়, মানে যখন আদা রসুন পেস্ট করেছিলাম ধনে জিরে, তখন দিয়েছিলাম আমি একটু কাঁচা লঙ্কাও তার সঙ্গে। একটু সেজন্য কম পরিমাণে আমি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরকম ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে আপনাদেরকে। এইবার জল দিয়ে দিলে মশলাটা খুব সুন্দর তেলটা বেরিয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে, ক্যাপসিকামটা দিয়েছিলাম ওটাও গলে গেছে। কম জ্বালা দিয়ে আস্তে আস্তে মশলাটা যদি আপনারা তৈরি করেন তাহলে মশলাটা খুবই সুন্দর হয়, তাড়াহুড়া করতে গেলে মশলাগুলো গোটা গোটা থেকে যায়। দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর বলেছে, খুব সুন্দর পেস্টের মতো হয়েছে মশলাটা। তো দেখুন মশলাটা প্রায় আমার রেডি হয়ে গেছে, এবার মাংস দেওয়ার পালা। মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দেওয়ার পর এরকম ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে, দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিবেন, মাঝে মাঝে
নাড়াচাড়া করবেন, ঢাকা দিবেন, মাঝে মাঝে নাড়াচাড়া করবেন, দিলে মাংসটা কষানো হয়ে যাবে। দেখুন জলটা মনে হয় আমার নেই, মাংসে জলটা আসতে গেছে, তেলটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখুন যত সুন্দর করে কষানো হবে দেখতেও তত সুন্দর হবে। দেখুন এবার মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটা আপনারা দেখছেন ভালো লাগছে, তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদেরকে আমার ভিডিওটা সবাইকে শেয়ার করতে হবে বন্ধুদের কাছে, আপনাদেরকে একটু লাইক করতে হবে যাতে আমি উৎসাহ পাই, আপনাদেরকে কমেন্ট করতে হবে, এবং আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমি আরও ভিডিও ছাড়ার আগ্রহ বা উৎসাহ পাবো। তো দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে দিলাম। এই যে আমি কিন্তু মাংসটা কষিয়েছি মনে হয় 20 মিনিটের মতো, এবার জল ঢেলে সিদ্ধ করবো আধ ঘন্টার মতো। আপনাদেরকে আগে বলেছি দেশি মাংস মানে দেশি চিকেন, দেশি চিকেন একটু শক্ত হয় সবাই জানে, তাই বড় মুরগি আলুগুলো দিয়ে দিলাম। এবার আধ ঘন্টা আমি কিন্তু সিদ্ধ করে নেব, এই কড়াই দিয়ে সিদ্ধ করব, তো সিদ্ধ করেই নেব। তো দেখুন এবার সিদ্ধ করার পর আপনাদেরকে দেখাচ্ছি আধ ঘন্টা পর। তো দেখুন এবার আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, তো এখনও নামাইনি আমি চুলি থেকে, মানে উনুন থেকে আমি নামাইনি। তো দেখুন এবার মাংস আমার রেডি মানে হয়ে গেছে, দেখতে কালার খুবই সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। তেল কিন্তু আমি বেশি ইউজ করিনি, তো তাও এই দেখো আলুগুলো খুব সুন্দর গলে গেছে, মানে খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো লাস্টের মাথায় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। এবার দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই দেখুন খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।